हरे कृष्ण सुधी भक्तमंडली आजकेर आलोच्य विषय हच्छे जदि आपनार सन्तान आपनाके छेड़े चले जाए बा आपनार देखा शुना ना करे ताहले आपनार करणीय कि अर्थात आपनी एकटी सन्तान के गर्भे धारण करलें दस मास दस दिन गर्भे धारण करार पर सेई सन्तानटी जखन जन्म निल तखन से आस्ते 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 बड़ो हच्छे बड़ो होते 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 हठात करे से आपनाके छेड़े चले गेल अथवा आपनाके देखाशुना करछे ना से जेन आपनाके छेड़े चले ना जाए बा आपनार देखाशुना करे विशेष करे वृद्ध बयसे तार जन्य आपनार करणीय कि ठीक एक ही प्रश्न कयेक दिन आगे एक व्यक्ति आमाके करेछिलेन जे आमार फैमिली एवं आमार दुइटी छेले कयेक दिन आगे आमाके छेड़े चले गेछे आमार बयस पैंतालिस আমার একটি ছেলের বয়স হচ্ছে চোদ্দ আরেকটির বয়স হচ্ছে সাত বছর এখন তারা যেহেতু চলে গেছে এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না দয়া করে আমাকে পথ দেখান গুরুদেব তো এই একই বিষয় আপনার সাথেও হতে পারে এটার জন্য আমাদের করণীয় কি তো আজকে এই বিষয় নিয়েই কথা বলবো তো আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন হ্যাঁ তো একটা উদাহরণের মাধ্যমে সেই কথাগুলো আমি শুরু করতে যাচ্ছি যখন আমরা ফল গাছ লাগাই তো ফল গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সেই গাছ থেকে ফল যেন খেতে পারি তার জন্য আমরা ফল গাছ লাগাই তাই না তো আমরা যখন ফলের গাছ লাগাই আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেচু গাছ তো সেই গাছ যেন ভালোভাবে ফলন দেয় তার জন্য আমরা নিচে অনেক জৈব সার রাসায়নিক পদার্থ বিভিন্ন কিছু মিশ করে দিয়ে তারপরে গাছটা লাগাই সেই গাছ যখন বড় হয় বড় হওয়ার পর যখন ফুল আসে সেই ফুল আসার সময় থেকেই সেটাকে লক্ষ্য রাখতে হয় যেন সেটা কোনো পোকা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই ফুলটি পড়ে না যায় যদি সেই ফুলটি পড়ে যায় তাহলে সেই গাছে ফল ভালো হবে না যারা ভালো চাষি যারা এই ফল বিষয়ে ফুল বিষয়ে বিজ্ঞ তারা খুব সুন্দরভাবে সেই গাছটিতে ফল ফলাতে পারেন আর যারা দক্ষ নয় যাদের সেই গাছ সম্পর্কে অভিজ্ঞতা নেই তাদের ফল কীরকম হয় এক ধরনের আম দেখেছেন আম উপরে খুব সুন্দর দেখতে একদম দেখে প্রাণটা জুড়িয়ে যায় মানে হ্যাঁ এই মুহূর্তে খেয়ে ফেলি কিন্তু সেই আমের ভিতরে শুধু পোকা আর পোকা অনেকে কি করে সেই আম রাত্রেবেলা লাইট বন্ধ করে দিয়ে অন্ধকারে কেটে খেয়ে ফেলে কারণ দিনের বেলা যদি খায় তাহলে সেটা দেখতে খারাপ দেখাবে পোকা আছে তো যেন দেখা না যায় এই জন্য লাইট বন্ধ করে দিয়ে সেই ফল খেয়ে ফেলে একটু হাস্যকর বিষয় না তো হাস্যকর বিষয় নয় এটা একটা বুঝার বিষয় যদি আপনি ভালো ফল চাষি মানে ভালো ফল ফলাতে চান তাহলে আপনাকে শুরু থেকেই লক্ষ্য রাখতে হবে সেটাতে ঔষধ ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা যেন বিভিন্ন পোকা দ্বারা আক্রান্ত হয়ে না পড়ে হ্যাঁ এর জন্য আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে ঠিক তেমনইভাবে আপনারা যখন কোনো সন্তানের জন্ম দিবেন সেই সন্তানটি যখন গর্ভে থাকবে সেই সন্তানের যখন গর্ভধান সংস্কার হবে যখন সেই সন্তানটি গর্ভে আসবে তখন থেকেই সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সেটার জন্য শাস্ত্রীয় যে সমস্ত নিয়ম আছে সেগুলো পালন করা উচিত তাহলে সেই সন্তান সৎ চরিত্রবান হবেন সেই সন্তান আপনাকে সুখ দেবে সমস্ত সমাজকে সুখ দিবে সমস্ত দেশের মঙ্গল সাধন করবে হ্যাঁ কিন্তু যদি খেয়ালখুশি মতো সন্তানের জন্ম দেওয়া হয় তাহলে সেই সন্তান বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে সেই ফলটি যেমন খাওয়ার উপযুক্ত থাকে না
ঠিক তেমনইভাবে সন্তান সঠিক সময়ে সঠিক গর্ভধারণ সংস্কার না হলে সেটা আপনার দুঃখের কারণ, সমাজের দুঃখের কারণ, সমস্ত দেশের দুঃখের কারণ। হ্যাঁ, আপনারা যখন সন্তানের জন্ম দেন, অধিকাংশ পিতামাতার উদ্দেশ্য থাকে সন্তান বড় হবে, বড় হয়ে চাকরি করবে, বৌমা আসবে বাড়িতে, হ্যাঁ আমার নাতি থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, আর আমি সুখে শান্তিতে দিন অতিবাহিত করব। হ্যাঁ, এই স্বপ্ন নিয়ে একটা সন্তানকে জন্ম দেয়। আর মেয়ে সন্তান হলে সে বড় হবে, ভালো চাকরিজীবী জামাইয়ের কাছে তাকে হস্তান্তর করব, বিবাহ দিব, তারপরে অনেক সুখে শান্তিতে বাস করব, আর নিজেকে মনে করব আমার জীবনটা সার্থক হয়েছে। তো এটাতেই আমরা খুশি, এটাতেই আপনারা খুশি। কিন্তু দেখুন, এটাই যথেষ্ট নয়, এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। হ্যাঁ, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, টাকা পয়সা, ধন দৌলত, এই সমস্ত প্ল্যান বা এই সমস্ত কার্যকলাপ আমাদেরকে যে যথাযথ সুখ দিতে পারে না, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুম্বাই শহরে বিলাসবহুল বাড়িতে এক মাতাজি, এক মা বাস করতেন, তার নাম হচ্ছে আশা সাহনি। সেই আশা সাহনির পুত্র, সে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, এমনভাবে তাকে লেখাপড়া করিয়েছে, একদম সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে লেখাপড়া করেছে। তারপরে সেই সন্তান চাকরি করার জন্য আমেরিকায় গেছে, আমেরিকায় ইঞ্জিনিয়ার, সে খুব ভালো টাকা পয়সা ইনকাম করছে। ইঞ্জিনিয়ার করার জন্য সে অধিক সময় ব্যয় করছে, আর এদিকে মা টেলিফোনে সেই সন্তানের সাথে কথা বলছে যে বাবা, তুমি হয়তো তোমার কাছে আমাকে নিয়ে যাও, আর না হলে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসো। 1700 কোটি টাকার বিলাসবহুল বাড়িতে সেই মা অবস্থান করছিলেন, কিন্তু তারপরেও তিনি সুখী নয়। কেন? এই প্রশ্ন আপনি আপনাকে করুন যে এত বিলাসবহুল বাড়িতে থাকার পরেও কেন তিনি সুখী হতে পারলেন না? ছেলে ইঞ্জিনিয়ার, মার সাথে 1 বছর 3 মাস আগে কথা বলেছে, এরপরে আর কথা হয়নি। তারপরে ছেলে একদিন হঠাৎ করে দেশে এসেছে, এসে এয়ারপোর্ট থেকে সরাসরি বাসায় চলে এসেছে। বাসায় এসে দরজায় ধাক্কা দিচ্ছে, মা, ও মা, দরজা খোলো, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। তখন তিনি কি করলেন, থানায় গেলেন, পুলিশের সহযোগিতা নিলেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখল যে সেই বৃদ্ধা তার কঙ্কালে পরিণত হয়ে গেছে, অর্থাৎ সেই বৃদ্ধ ব্যক্তিটি মরে একদম শরীর পচে গেছে, তার কঙ্কালটা ছোপার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, তো দেখুন, 1700 কোটি টাকার বাড়ি, বিলাসবহুল বাড়ি, ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু মৃত্যু যে কখন হয়েছে, তার দেহটা সৎকার করার পর্যন্ত লোক ছিল না, প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নয়। হ্যাঁ, তাহলে দেখুন, এত কষ্ট করে সন্তানের জন্ম দিয়েছে, বিলাসবহুল বাড়ি, হ্যাঁ অনেক টাকা পয়সা, কি হলো জীবনে? তো এটা বলার উদ্দেশ্য, এটা তো জ্বলন্ত দৃষ্টান্ত, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমৎ ভাগবতে, প্রহ্লাদ মহারাজের জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সেই প্রহ্লাদ মহারাজ অসুরের সন্তান ছিল, হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ। সেই প্রহ্লাদ তাকে মারার জন্য তার পিতা অনেকভাবে চেষ্টা করেছিল, তিনি তো ভয়ঙ্কর অসুর, কখনো সাপের গর্তের মধ্যে ফেলে দিয়ে, পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিয়ে,
পাহাড় থেকে ছুঁড়ে মেরে, আগুনের মধ্যে দগ্ধ করে, বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনোভাবেই মরেননি, কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তো শেষ পর্যন্ত সেই প্রহ্লাদ মহারাজ যখন এইভাবে ভগবান বিষ্ণুর নাম ছাড়ছে না, এটা আপনারা সবাই জানেন, ছাড়ছে না, হিরণ্যকশিপুর বলছে, আরে তুমি ভগবান বিষ্ণুর নাম ছাড়ো, তুমি ওম নমো ভগবতে হিরণ্যকশিপুরে বলো, তুমি ভগবান বিষ্ণুর নাম কেন বলছো। এভাবে তাকে অনেকবার বলার পরেও যখন ছাড়লো না, তখন বলছে, তোমার বিষ্ণু কি এই স্তম্ভের মধ্যেও আছে, মানে পিলার? হ্যাঁ পিতাশ্রী, এই স্তম্ভের মধ্যেও আছে। তখন একটা গদা নিয়ে গদার আঘাতে একদম স্তম্ভটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। আর ওখান থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে সেই হিরণ্যকশিপুরকে বধ করলেন। হিরণ্যকশিপুরকে বধ করার পর প্রহ্লাদ মহারাজকে বলছেন, হে প্রহ্লাদ, আমি তোমাকে বর দান করব, বলো তুমি কি চাও। তখন প্রহ্লাদ কি বলেছিল জানেন? হে প্রভু, যদি আপনাকে আপনি আমাকে বর দিতে চান, তাহলে সেই বর প্রদান করুন, যে বর লাভ করলে আমার পিতা এই এতদিন যে পাপ কর্মগুলো করেছে সেগুলো থেকে যেন মুক্ত হয়ে যায়। এই যে সৎপুত্রর কাজ, সেই প্রহ্লাদ মহারাজ বলেছেন যে কুমারত আচারত প্রজ্ঞ, মানে কুমার বয়স থেকেই ধর্মীয় আচার অনুষ্ঠান শিখতে হবে। একটা ছোট্ট শিশু যখন ছোট থাকে, তখন কিন্তু কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটা তার সঠিক জ্ঞান থাকে না। সেই জ্ঞান দান করার দায়িত্ব হচ্ছে বাবা এবং মার। যদি বাবা মা সঠিক সময়ে সঠিক শিক্ষা না দেয়, তাহলে তো এরকমটি হবেই, হঠাৎ করে একদিন সেই সন্তান বলবে যে তুমি আমার মা নও, তুমি আমার বাবা নও, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মানুষ করে জন্ম দেওনি। হঠাৎ করে সে একদিন চলে যাবে, আপনাকে দেখাশোনা করবে না। প্রতিদিন পেপার পত্রিকা খুললে দেখা যায় যেরকম কত রকমের ঘটনা, বিভিন্ন রকমের ঘটনা দেখা যায়। সন্তান পিতাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান মাতাকে হত্যা করছে, মাতা সন্তানকে হত্যা করছে, এইভাবেই চলছে। তো উভয়েরই সঠিক সময়ে সঠিক শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ এই সন্তান একদিন বাবা হবে, সেই বাবা আবার আর এক সন্তানের জন্ম দেবে। তো সঠিক সময়ে যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ না করি, তাহলে এই সমস্যা দিন দিন বেড়েই চলবে। ঠিক আছে, তো যারা ভুক্তভোগী তারা চিন্তা করুন, তারা প্ল্যান করুন, তারা সেই রকম কর্ম করুন যেন ভবিষ্যতে যারা প্রজন্ম জন্মগ্রহণ করবে তারা যেন সঠিক শিক্ষা পায়, তারা যেন আপনাকে শান্তি প্রদান করে, আপনাকে সুখ প্রদান করে, আপনার দেখাশোনা করে, সমস্ত সমাজের দেখাশোনা করে, সমস্ত দেশের মঙ্গল চিন্তা করে। হ্যাঁ, সেই রকম সন্তানের জন্ম দিতে হবে, সেই রকম শিক্ষায় শিক্ষিত করতে হবে। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিওতে লাইক দিন, আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়গুলো জানতে পারে। হ্যাঁ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যেন তারাও এই বিষয়টি জেনে উপকৃত হন। ঠিক আছে, আমাকেও কৃপা আশীর্বাদ করবেন যেন আমিও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।